নমস্কার। এই বর্তমান সময়ে যে দুর্নীতি 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 এই নিয়ে শুধু চলছে, রাজ্য সরকারের নানান দপ্তর নানানভাবে যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, চাকরি বিক্রি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, গোটা শিক্ষা দপ্তরটাই প্রায় মানে তার অধিকাংশটাই প্রায় জেলে বসে রয়েছে। এই এত দুর্নীতির মধ্যে যেটা দেখা গেছিল, একটা করা হয়েছিল একটা মেল রাজনীতির জন্য যে ইমেল একটা খোলা হবে, ইমেল খুলে তারা আগের সরকারের আমলের কোনো দুর্নীতি তারা সন্ধান করছে, যদিও বাম সরকার তারা বাম সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো দুর্নীতি খুঁজে বার করুন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তো এটা তৃণমূলের তরফ থেকে এটা খোলা হয়েছিল, কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছিল কংগ্রেস। কংগ্রেস থেকেও একটা শুরু করেছিল, আবার একটা ইমেল আইডি খোলা হয়েছিল, এবং আজ কিন্তু বামেদের তরফ থেকেও খোলা হয়েছে, এবং জানা যাচ্ছে যে ব্যাপক নাকি সারা মিলেছে ইতিমধ্যেই। আমরা এই প্রসঙ্গে ফোনে ধরেছিলাম সিপিআইএম নেতা এসএফআইয়ের ভট্টাচার্যকে, আসুন তিনি কি বললেন আমরা একটু শুনে নিই। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সেটা তো সর্বজনবিদিত ঘটনা হয়ে গেছে এখন, এবং এই দুর্নীতিটা মোটামুটি মানুষ এটা বিশ্বাস করছে মনে প্রাণে যে তৃণমূল একটি চোরের দল। সেটা বুঝে যাওয়ার দরুন এখন কে কোথায় গাড়ি কিনেছে, কার কি জয়নিং লেটার পাওয়া গেছে, এইসব করে খড়কুটো আঁকড়ে ভেসে থাকার মরিয়া চেষ্টা তৃণমূলের। আমরা আরেকবার আজকে সারাদিন ধরে এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন হ্যান্ডেল ইত্যাদির মাধ্যমে অলরেডি এস্টাবলিশ সত্যটাকে আরেকবার আমরা মানুষের সামনে নিয়ে এলাম, যেখানে আমরা হ্যাশট্যাগ জোর টিএমসি এই হ্যাশট্যাগটাকে সামনে রেখেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে আজকে ট্রেন্ডিং ওয়ান হয়েছে, গোটা ভারতবর্ষ বোধ হয় সামনের দিকেই ছিল, এবং এই কথাটাই যে এখন এই মুহূর্তের রাজনীতির ডিসকোর্সের মূল কথা, যে চুরি করেছে তৃণমূল, ডাকাতি করেছে তৃণমূল, 12 বছর সরকারে আছে তৃণমূল, তারা এখন নিজেরা বাঁচতে অন্যদের দিকে আঙুল দেখাচ্ছে আর ন্যাকামি করছে, এর কোনো মানে নেই। তাদের চুরির জবাব তাদের দিতে হবে, তারা অন্যদের দিকে আঙুল দেখানোর কোনো নৈতিক অধিকার তাদের নেই, এই কথাটা তাদেরকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন বাংলার মানুষ। আজকে আমরা মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আমাদের এই যে আহ্বান ছিল যে হ্যাশট্যাগ চোর টিএমসি বলে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে পার্টিসিপেট করার বিপুল অংশের মানুষ করেছেন, এবং তার জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, শুনলেন যে সৃজন ভট্টাচার্য কি বললেন, এবং এই যে অর্থাৎ সঙ্গে সঙ্গে পাল্টা কাউন্টার দেওয়া, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তোমরা বার করো, সত্যি সত্যি যদি কিছু থাকে তোমরা বার করো, এক এইটা একটা চ্যালেঞ্জ, এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে তোমরা যদি সোশ্যাল মিডিয়াকে ধরো তাহলে আমরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম যাই না, আমরাও কিন্তু সোশ্যাল মিডিয়াকে ধরেই কিন্তু মানুষকে হাতে মানুষের কাছে পৌঁছাবো, এবং সেই পলিটিক্সটা কিন্তু শুরু করে দিল, এবং কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা কিন্তু ব্যাপক সাফল্য লাভ করেছে। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।